নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেলাবো উপজেলার আমলাব বাজারে আমলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। সভাপতিত্ব করেন আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন এস এম শরিবাল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আহসান হাবিব প্রান্ত, বেলাবো উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।